ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে রাজ্যে একটি সরকারি কলেজে কর্মী নিয়োগের অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে রাজ্যের একটি কলেজে কর্মী রিক্রুট করছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা আবেদন করতে পারবে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে সো কোন ওয়েবসাইট থেকে তোমাদের ফর্ম ফিল করতে হবে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো সো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরেই নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকেনটি বাজে দেবেন সঙ্গে যারা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে আমরা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষার ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল তোমাদের সাথে শেয়ার করে থাকি সো অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে অবশ্যই জয়েন হয়ে যেতে পারো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করতে পারো তো সরাসরি চলে এলাম অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নিখান খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই কলেজে রিক্রুট করেছে যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত তোমরা এই কলেজের নাম অবশ্যই শুনে থাকবে সো এই কলেজে তোমাদের রিক্রুট করাচ্ছে এবং তেইশটি জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সরাসরি অনলাইনে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ দেখতে পাচ্ছ জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ডেট দেখতে পাচ্ছ একত্রিশে আগস্ট দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে এই নোটিশটি এবং এখানে জানিয়েছে দেখো অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং নন টিচিং পজিশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যান্ড জেনারেল ইনফরমেশান ক্যান বি ডাউনলোড ফ্রম ইনস্টিটিউটেড ওয়েবসাইট সো এখানে দেখতে পাচ্ছো তোমাদের নন টিচিং বিভিন্ন স্টাফ পদে রিক্রুট করেছে যেখানে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে তেইশটি জেলা থেকে কোন কোন পোস্টে রিক্রুট করেছে বা কোন কোন নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করেছে দেখো সিকিউরিটি অফিসার এছাড়াও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও এখানে দেখতে পাচ্ছ পি এন্ড ডাইরেক্টর পোস্টে রিক্রুট করেছে এছাড়াও সেকশন অফিসার এছাড়াও অ্যাসিস্ট্যান্ট এছাড়াও সরকার লাইব্রেরিয়ার পোস্টে রিক্রুট করেছে টোটাল ছটি শূন্য পদ রয়েছে প্রতিটি পোস্টে একটি একটি করে শূন্য পদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যে কোনো কাস্টের বা যে কোনো প্রার্থী এক্ষেত্রে আবেদন করতে পারবে জেনারেল এস সি এসটি ও সমস্ত প্রার্থীরা কর্মীরা এক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো বেতন কাঠামো রয়েছে তোমরা অবশ্যই আবেদন করতে পারো এখানে দেখতে পাচ্ছ গ্রেড পে এবং তোমাদের বেতন বেতন কিন্তু খুবই ভালো রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে তিপান্ন হাজার থেকে বেতন শুরু হবে যেগুলো অবশ্যই দেখতে পাচ্ছ সঙ্গে তোমরা প্রতি মাসে গ্রেড পে পাবে সেগুলো জানানো রয়েছে সো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি পোস্টে রিক্রুট করেছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো প্রথম যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো লাইব্রেরি পোস্টে রিক্রুট করেছে শর্টার এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ক্ষেত্রে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাথে অবশ্যই তোমাদের এই আদার কোয়ালিফিকেশনগুলি যদি থাকে অগ্রাধিকার পাবে আর যদি কেবলমাত্র উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকো সেক্ষেত্রেও আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো নাগরিক পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট পোস্ট রিক্রুট করেছে এখানে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন ফর্ম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ মিনিমাম টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ পার ওয়ার্ড মিনিট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার ওয়ার্ড অর্থাৎ এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড পঁয়ত্রিশ পার্ট ওয়ার্ড মিনিটে থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট হয়েছে সেটি হলো সেকশন অফিসার পোস্টে রিক্রুট করেছে এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর্মে রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিউটের উইথ অ্যাটলাস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর ইকু গ্রেড অর্থাৎ এখানে অবশ্যই মাস্টার ডিগ্রি পাস করতে হবে সাথে অবশ্যই ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে আদার কোয়ালিফিকেশান বলেছে এগুলো থাকলে অগ্রাধিকার পাবে আর যদি না থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো পি টু ডাইরেক্টর এই পোস্টার ইকুট কাজে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি অর ইকু ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ মিনিমাম স্পিড ইন শর্ট হ্যান্ড হান্ড্রেড পার ওয়ার্ড মিনিট ইন স্টেনোগ্রাফার ইন ইংলিশ অর্থাৎ তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সাথে অবশ্যই কম্পিউটার টাইপিং স্পিড হান্ড্রেড পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এই ক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টের ইকুট করছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের ইকুট করছে এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি অর ইকু ভ্যালেন গ্রেট ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্মে রেকনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অর্থাৎ এখানে অবশ্যই ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারের উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে সাথে তোমাদের আদার কোয়ালিফিকেশন বলেছে এগুলো থাকলে অগ্রাধিকার পাবে এবং এখানে তোমাদের আদার ডিটেলস রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো সিকিউরিটি অফিসার পোস্টে রিক্রুট করেছে এক্ষেত্রে আবেদন করতে গেলে ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ এখানে তোমাদের অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সাথে পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং এই একটি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র এক্সপিরিয়েন্স চাইছে বাকি পোস্টগুলির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাইছে না সো এই সমস্ত পোস্টে রিক্রুট করছে তোমাদের যদি কোয়ালিফিকেশন থাকে আবেদন করতে পারো এখানে বেতন কাঠামো খুবই ভালো রয়েছে কিন্তু ভ্যাকান্সি মাত্র ছটি রয়েছে অর্থাৎ প্রতিটি পোস্টে একটি একটি করে ভ্যাকান্সি রয়েছে এখানে আবেদন তোমরা লাস্ট ডেট রয়েছে আবেদন করার তিরিশ নয় দু হাজার একুশ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে ওয়েবসাইটে গিয়ে দেখে দেবো এবং এখানে বাকি ডিটেলস রয়েছে আবেদন অনলাইনে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে জেনারেল যেটা জেনারেল ও এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য পনেরোশো টাকা রয়েছে এস সি এসটি ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস কিন্তু বেশি নিচ্ছে এবং যদি তোমরা ফিজিক্যাল ডিসেবল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের আবেদন ফিস নেই এবং বাকি এখানে ডিটেলস রয়েছে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো অফিসিয়ালি নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে ইস্টিটিউটেড অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সো সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারো এখানে আসার পর একটু স্কোল ডাউন করবে স্কোল ডাউন করলে তোমরা অবশ্যই নোটিশগুলো শো হয়ে যাবে এবং এখানে দেখো রিকোমেন্ট বলে একটি ট্যাব পাবে এই ট্যাবে ক্লিক করতে হবে সিম্পলি এখানে ক্লিক করলে তোমাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখানে প্রথম নম্বরই তোমরা নোটিশ দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছো ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে তোমরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে সো তোমরা যদি এলিজিবল হয়ে থাকো এবং আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই আবেদন করে দিতে পারো এই ইনস্টিটিউটটি মালদা জেলাতে অবস্থিত অর্থাৎ তোমাদের এখানে পোস্টিং কিন্তু মালদা জেলাতে হবে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন